Na? Ich mich leid, ich mich leid! মাছটা তুলতে আমাদের অনেক বেগ পেতে হচ্ছে এখানে রাজন ভাই এবং সুমন ভাই কষ্ট করছে এবং দর্শকের ভিড় আস্তে আস্তে বাড়ছে তো আপনারা হ্যাঁ আছে 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 তো সবাইকে আমরা দাঁড়াচ্ছি যে আমরা আজকে আসার পরে অনেক কষ্টের পরে একটা মাছ ধরতে সক্ষম হয়েছি এবং সবার দোয়া পাচ্ছি আমরা সবার কাছে দোয়া চাচ্ছি আমরা এখন খাড়াকান্দি থেকে সুপ্রিয় দর্শক খাড়াকান্দি থেকে থানাঘাট আমি মোহাম্মদ সৈকত হাসান শাওন বেশি বেশি লাইক বেশি বেশি লাইক বেশি বেশি লাইক ওখানে সুমন ভাই আছে সাথে আছে রাজন ভাই তাদের চেষ্টায় এখনো সাফল্যর মুখ দেখতে পাইনি ধন্যবাদ আপনাদের দোয়া এবং আমরা আপনাদের আল্লাহ ভরসা দেখা যাক মাছটা যাতে তুলতে পারে আল্লাহ যাক উঠতে উঠতে ধন্যবাদ মাছটা উঠছে অনেক চেষ্টার পরে মাছটা উঠছে হ্যাঁ হ্যাঁ দর্শক আমরা সর্বশেষে মাছটা ধরতে পারছি মাছটার ওজন প্রায় 5 কেজি মতো হতে পারে আমাদের খুব ভালো লাগলো মাছটা শিকার করার পরে খুবই দারুণ লাগছে ধন্যবাদ আচ্ছা আমার আমার মোবাইলে একটা ছবি তুলেন হ্যাঁ 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 সুপ্রিয় দর্শক আজকে আমরা খাড়াকান্দি থানাঘাট থেকে আপনাদেরকে যে মাছটা ঠিক করে দেখালাম দর্শক নিশ্চয় আপনারা অনেক মজা পেয়েছেন আমাদের সাথে এখানে অনেক দর্শক আছে সবাই মজা পেয়েছে এনজয় করছে তো বেশি বেশি লাইক দেখি ধরেন 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 বেশি বেশি লাইক বেশি বেশি লাইক হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আমি মোহাম্মদ সৈকত হাসান শাওন আমি এখন খাড়াকান্দি থানাঘাট থেকে আমি মৎস্য শিকারের জন্য এখানে আসছি তো আমরা সবাই এখানে অনেক আনন্দ করলাম এখানে নদীর পরিবেশটা খুব সুন্দর আমরা এখানে বোট নিয়েছি ভাড়া তারপরে এখানে আমরা সব কিছু পরিবেশ তৈরি করছি সিট বসি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করছি তো আমাদের সাথে যারা ছিল আমার সাথে ছিল ইসরায়েল না ইস্তাফিল এই যে ইস্তাফিল হ্যালো বলো বেশি বেশি লাইক দাও হ্যাঁ আমাদের সাথে ছিল হরণ ভাই যিনি অর্ধেক ঘুমে আসেন পুরো ঘুমেই আসেন ঘুমন্ত অবস্থায় আসেন তার অক্লান্ত পরিশ্রমের পরে তিনি একটু খাওয়া দাওয়া করে ঘুমন্ত দিয়েছেন আমাকে দেখতে পাচ্ছেন ভিডিওতে আসি তো আপনারা আমাদের দোয়া করবেন যাতে আমরা একটা ভালো মৎস্য শিকার করতে পারি বড় একটা সুন্দর সাইজের দোয়া করবেন ভালো থাকবেন বেশি লাইক বেশি লাইক